হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এইমাত্র পাওয়া খবর, হিমঘর থেকে রাজশাহীর সিটি চার্চে, সেখান থেকে কালেক্টরেট মাঠের পাশে খ্রিস্টান কবরস্থানে তাকে কবর দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ সেই কবরস্থান থেকে রাতে এন্ড্রুকিশোরের গলায় গান ভেসে আসছিল, এমনটি উঠে এসেছে বিভিন্ন প্রকার গণমাধ্যমে এবং জানা গিয়েছে এটা এন্ড্রুকিশোরের কণ্ঠে গাওয়া গান। তাই তো আবার সকলের ধারণাই ঠিক হলো এবং এন্ড্রুকিশোরকে নিয়ে এই কি বললেন, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আপনারা হয়তোবা দেখেছেন রাজশাহী চার্চটি, সেখান থেকে কালেক্টর মাঠের পাশে খ্রিস্টান কবরস্থানে প্লেব্যাক সম্রাট এন্ড্রুকিশোরকে কবর দেয়া হয়েছে। কেননা এই শহরে তার প্রথম নিঃশ্বাস এবং এই শহরেই তার শেষ। রাজশাহী থেকে ঢাকা, সেখান থেকেই বাংলা গানের পঙ্খিরাজে চেপেই সারা পৃথিবীর বাংলাবাসীদের হৃদয় ভ্রমণ শেষ কণ্ঠশিল্পী এন্ড্রুকিশোর। বাংলার অমর প্লেব্যাক সম্রাট পাড়ি দিচ্ছেন অন্য ভুবনে, কিন্তু তার গাওয়া গান আজ রাতে তারই দেওয়া কবরস্থান থেকে ভেসে আসছে মধুর কণ্ঠে। কিন্তু কিভাবে সম্ভব এটি? কেননা আল্লাহ চাইলে কি না পারে, এবং এন্ড্রুকিশোরের ভক্তরা তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য তার একটি ব্যানার দিয়ে মোমবাতি প্রজ্বলন করেছিলেন এবং রাতে সেখানে সকলেই ছিলেন। এবং জানা গিয়েছে এন্ড্রুকিশোরের সেই সমস্ত কালজয়ী গান মধুর সুরে তাদের কানে আসছিল। কিন্তু হঠাৎই তারা অবাক হয়ে যায়, কেননা এন্ড্রুকিশোর মারা যাওয়ার পরে তার কবরস্থানের ওই দিক থেকে হঠাৎই এন্ড্রুকিশোরের গাওয়া গান। এই খবরটি শোনা মাত্র সকলে অবাক হয়ে যায় এবং সকলে মনে করছে হয়তোবা এন্ড্রুকিশোর চলে যাওয়ার কারণে তার সেই সকল কালজয়ী গান ভক্তরা শুনছেন। কিন্তু না, এমনটি ঘটেনি। কেননা কবরস্থান থেকে মধুর কণ্ঠে এই গানটি বের হয়ে আসছিল, তাই তো রাতে সকলেই তার কবরের পাশে মোমবাতি প্রজ্বলন সহ তার সকল ভক্তরা ফুল দিয়েছিলেন এবং তাকে শেষ শ্রদ্ধা প্রদান করলেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, তবে কি সত্যি এন্ড্রুকিশোরের কবর থেকে মধুর কণ্ঠে গান শোনা যাচ্ছিল? তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করুন, আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, আমাদের সেলিব্রিটি প্রোফাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।